এই ভিডিওটা তাদের জন্য যারা বিকাশের লেনদেন করেন আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলি বিকাশের লেনদেন করার সময় আপনারা যে ক্যাশ আউটটি করেন সেটির খরচ হচ্ছে এখন আঠারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আপনি যদি নগদে ক্যাশ আউট করেন মানে নগদে লেনদেনের মাধ্যমে যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে সব মিলিয়ে আপনার খরচ দাঁড়াবে হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা সেটা কিভাবে আমি এক্সপ্লেন করছি বিকাশের যে খরচটা সেটা তো ক্লিয়ার আছে আপনাদের যে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা তাই না কিন্তু নগদের কিভাবে নয় টাকা পঞ্চাশ পয়সা সেটি আপনাদের বলছি নগদে কিন্তু সব জায়গায় বলা আছে যে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা রেট ক্যাশ আউট চার্জ এখন আমি গতকালকেই আমি কিছু পরিমাণ টাকা আমি নগদে লেনদেন করেছি এবং দেখলাম যে এক হাজার টাকা ক্যাশ ইন করা মাত্রই পাঁচ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে তাহলে আপনি যখনই নগদে আপনি একশো টাকা এই সরি এক হাজার টাকা ক্যাশ ইন করবেন তখনই কিন্তু আপনার এক হাজার পাঁচ টাকা হয়ে যাচ্ছে তার মানে এখন যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা লাগছে তাই তো তার মানে আপনার এক হাজার পাঁচ টাকা আপনি তো এখানে পেয়েই গেলেন পাঁচ টাকা এক্সট্রা তাহলে আপনার আপনি যখনই এক হাজার টাকা করবেন পাঁচ টাকা বেশি পেয়ে যাচ্ছেন এবং ক্যাশ আউটের সময় চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তাহলে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচ টাকা বাদ দিলে থাকে হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা তো আপনার এত হিসাব করার দরকার নেই এত হিসাব করলে মাথা গুলিয়ে যাবে জাস্ট একটু মনে রাখেন যে নয় টাকা পঞ্চাশ পয়সা এখন নগদে চার্জ লাগছে ক্যাশ আউট মানে আপনি ক্যাশ ইন করে ক্যাশ আউট করলে আপনার নয় টাকা পঞ্চাশ পয়সা পড়বে তার মানে যারা বিকাশ অ্যাপস ইউজ করছেন বা বিকাশ মানে যেভাবেই হোক আপনারা বিকাশটা বিকাশে ক্যাশ আউট করছেন লেনদেন করছেন তারা অবশ্যই আপনার বিকাশটা বাদ দিয়ে নগদে চলে আসেন নগদে নয় টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আমি এখানে নগদের কোনো তরফদারি করছি না ঠিক আছে আমি নিজে বিকাশ ইউজ করতাম কারণ আমি হচ্ছে এই সুবিধাগুলো বুঝতাম না ঠিক আছে তারপরে এর জন্যে আমি নিজে কালকে আমি প্রমাণ পেয়েছি এবং আরেকটা কথা দাঁড়াই যে বিকাশ মানেই হচ্ছে আমরা মনে করি যে খুব আপন একটা কারণ হচ্ছে যে বিকাশে টাকা থাকলে আমরা যেখানে সেখানে টাকাটা ক্যাশ আউট করতে পারছি কিন্তু আমি একদম আমি গতকালকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতো লেনদেন করেছি এবং এই ধারণটা একদম ভুল হয়ে গেছে আমারই ভয় লাগছিল নগদদের টাকা নিতে যে নগদদের টাকা নেওয়ার পর এত টাকা ক্যাশ আউট কোথায় করব। একটা মানে ঝামেলা হয় না কারণ বিকাশে থাকলে কি আমি যেখানে সেখানে করতে পারছি কিন্তু নগদে আবার মনে হচ্ছে যে কোথায় করা যাবে না যাবে কিন্তু একটা অবাক করার বিষয় যে যেখানে বিকাশ আছে সেখানে নগদ আছে আমি এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যে যেখানে বিকাশ আছে সেখানে নগদ আছে এর জন্য আপনি একদম টেনশন ফ্রি হয়ে যান আপনারা খেয়াল করে দেখবেন আপনারা কোথাও যদি যান তাহলে যেখানে আপনি বিকাশ দেখতে পাবেন সেখানে কিন্তু নগদ আছে হ্যাঁ কিন্তু আমরা আগে দেখেছিলাম যখন নগদ ছিল না তখন হচ্ছে রকেট আর হচ্ছে বিকাশ ছিল কিন্তু যেখানে বিকাশ থাকতো সেখানে কিন্তু রকেট থাকতো না আমরা অনেক জায়গায় এরকম দেখেছি কিন্তু এখন কিন্তু সেই বিষয়টা আর নেই এখন কিন্তু বিকাশের যেখানে আপনার বিকাশ আছে সেখানেই নগদ আছে সেজন্য ক্যাশ নিয়ে আপনি একদম টেনশন করার কোনো প্রয়োজন নেই গতকালকেই আমি পঁয়ত্রিশ হাজার টাকা লেনদেন করেছি এবং সেটা একটা ছোট মোড়েই আমি লেনদেন করে ফেলেছি আপনি এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এখন সেজন্য আপনার এইসব হিসাব বাদ দিয়ে আপনার বিকাশটা একদম ছেড়ে দিয়ে আপনার নগদে আসতে পারেন হ্যাঁ নগদে আসলে তো বুঝতেই পারছেন নয় টাকা পঞ্চাশ পয়সা তো সেজন্য আপনাদেরকে এটাই আসলে বলার ছিল হ্যাঁ আমি গতকালকে এটা আমি বুঝতে পেরেছি যে খরচটা আসলেই অনেক কম হ্যাঁ এবং ক্যাশ আউটের কোনো ঝামেলা নাই সব যে কোনো মোড়েই ক্যাশ আউট করা যাচ্ছে হ্যাঁ এবং এক একটা মোড়ে যেখানে যেখানে বিকাশ আছে সেখানে সেখানে নগদ আছে সেটাও আমি খেয়াল করে দেখেছি গতকালকেই সেজন্য আপনাদেরকে বললাম যে আপনার বিকাশটা ছেড়ে দিয়ে নগদে আসেন ওকে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আর এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে আজকে এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে